আচ্ছা আগের ভিডিওতে আমরা দেখাইছি যে আমরা কার্ব সম্বন্ধে আলোচনা করছি যে মানে এখানে ফুড সিলেকশানের যে ব্যাপারটা যে বাংলাদেশি ফুডগুলো বা আমাদের এখানে পাশে পাওয়া যায় এটা দিয়ে আমরা কিভাবে এই ক্যালকুলেশানটা মিলাবো অর্থাৎ কার্ব পঁচিশ গ্রাম প্রোটিন একশো গ্রাম আর ফ্যাট একশো চল্লিশ গ্রাম এটা একটা নিয়ে একটা গাইডলাইন নিয়ে আমরা আলোচনা করি তো আমরা প্রথম ইয়েতে যেটা দেখলাম কার্বের যদি রাখতে হয় অনলি ভেজিটেবল ছাড়া গতি নেই যে কার্বের জন্য ভেজিটেবলটা নিব আর হচ্ছে যে অবশ্যই ইয়েটা ভেজিটেবলের মধ্যে প্রয়োজনীয় শরীরের জন্য অনেক প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টস প্লাস এগুলো আছে সুতরাং ভেজিটেবল খুব ইয়ে এখন হচ্ছে আমাদের প্রোটিন আর ফ্যাট নিয়ে আলোচনা করা আচ্ছা ভেজেজিটেবলের ক্যালকুলেশানে কিন্তু আমাদের নেট কার্ভের হিসাব করতে হবে এটা আমরা বলছিলাম নেট কার্ব মানে হচ্ছে মেন কার্ড যত কার্ড তার থেকে এই ফাইবারটা বাদ দিয়ে যে কার্ডটা ওইটা হিসাবে আমার গ্রাম খেতে হবে যাই এটা আমি আগেও আলোচনা করছি তা একবার ইয়ে করলাম আচ্ছা এখন প্রোটিন আর ফ্যাট সম্বন্ধে আমরা যদি একটা মোটামুটি একটি ইয়ে করি সেটা হচ্ছে আমি নিজের জন্য আমার একটা হিসাব বানাইছি সেই হিসাবটা অনুসারে এখানে আমি হিসাবটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে টিএসপি কথাটা টিএসপি হচ্ছে মানে টেবিল চামচ হ্যাঁ টেবিল চামচ মানে ছোট যে চামচগুলো যেটা দিয়ে চার ইয়ে দেয় ওটা হচ্ছে টিএসপি ঠিক আছে আর টিএসপি এই জিনিসটা আর টি এই দুইটা কথা খুব প্রচলিত আমাদের ওখানের মধ্যে যে টিএসপি আর টি যেমন যে টিএসপি মানে হচ্ছে ছোটো চামচ দিয়ে যেটা দিয়ে চা এটা দেয় সেটা হচ্ছে টিএসপি আর বড় চামচ মানে টেবিল চামচ হচ্ছে ওইটা বড় চামচ হচ্ছে টি ঠিক আছে তাহলে এই যে এখানে নিউট্রিশনের যে বিভিন্ন রকম মেজারমেন্ট দেয় ওখানে টিএসপিটাও মাঝে মাঝে ইউজ করে আমরা যদি ওয়ান টিএসপি সাপোজ ইয়ে দিয়ে ওয়ান টিএসপি ঘি সার্চ দিই তাহলে হয়তো সেটা আসবে ওয়ান টিবিএসপি কিন্তু বেশিরভাগ সময় টিবিএসপিতে থাকে টি কিন্তু প্রায় তিন এস সমান সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেটা দেখতেছি সেটা টিএসপি নাকি টি বিএসপি নাহলে কিন্তু আমাদের হিসাবটা হিসাবটা ভুল হয়ে যেতে পারেন তাহলে আমি এখান মধ্যে আমাদের হিসাবগুলা অনেক জায়গায় কিন্তু আমি জিনিসটা টিএসপিতে দিছি তাহলে আমি যদি একটা উদাহরণ লেখার মধ্যে দিই সেটা হচ্ছে এখন কথা হচ্ছে আমি টিএসপিগুলো দিছি কেন যেমন আমি আমি গুগলের মধ্যে আমি ঘিয়ের পরিমাণ পাইছি ওয়ান টিবিএসপি ঘিতে কত পরিমাণ ফ্যাট আছে তা আমি টি বিএসপি বড়ো টেবিল চামচ দিয়ে তো ঘি খাই না আমি খাই ছোটো চামচ দিয়ে তাই আমি আমি যে হারে খাই সেভাবে করে সবগুলো মেজারমেন্টটা দিছি আপনারা সেই জিনিসটা একটু দেখবেন আচ্ছা তাহলে এখন আমি এখানে যেমন উদাহরণ দিলাম যে এখানে যেমন সাপোজ এই অ্যাভোগ্যাড্রো টু টিএসপি অ্যাভোগ্যাড্রো এটা টিএসপি দেওয়ার কারণ হচ্ছে আমি ইয়ে দিয়ে অ্যাভোগ্যাড্রোগুলা এই চামচ দিয়ে এর ফ্যাট পার্ট টুকু কেটে তারপর খাই তাহলে আমার জন্য টিএসপি সোজা না তাহলে সিক্স টিএসপি আমি হিসাব করে দেখছি প্রায় পাঁচ গ্রাম ফ্যাট ঠিক আছে একইভাবে দুইটা এগের মধ্যে দশ গ্রাম ফ্যাট কারণ কি এগের যে কুসুমটা আছে সেটার মধ্যে প্রচুর ফ্যাট আসে আর যে সাদা পাটটা সেটার মধ্যে প্রোটিন আসে ঠিক আছে তাহলে এভাবে করে তাহলে এখানে কিন্তু আমি প্রোটিনও পেয়ে যাচ্ছি এগ যখন খাচ্ছি ঠিক আছে তাহলে এভাবে করে আমার কমবাইন করতে হবে কম্বাইন করতে হবে আমার টু টিএসপি ঘি ঠিক আছে তারপর টোয়েন্টি টিএসপি টোয়েন্টি টিএসপি দেয়নি এটা হচ্ছে পিনাটস টোয়েন্টি বলতে বোঝাইছি একটা বাদাম বড়ো বাদামের মধ্যে আমার নর্মালি দুইটা বাদাম বা তিনটা বাদাম থাকে হ্যাঁ আমি দুইটা বাদাম ধরে তাহলে টেন পিসেস পিনাটস মানে হচ্ছে এরকম দশটা বাদাম খেতে পারি না কারণ কি দশটার মধ্যে বিশটা বাদাম আছে তাই না তাহলে এবার আমি হিসাব করে দেখছি প্রায় পাঁচ গ্রাম ফ্যাট একইভাবে টোয়েন্টি পিস আলমন্ড আলমন্ড বাদাম যেগুলো আছে সেগুলোতে টেন পিসে প্রায় পাঁচ গ্রাম আছে। তারপর তারপর এই যে আমি হিসাব করতেছি আমি এখানে শুধু ফ্যাটের হিসাবটা দিছি এটা কারণ হচ্ছে কারণ ফ্যাট যে একশো চল্লিশ গ্রাম এটা মেলানো আসলে একটু কষ্ট হয়ে যায় ঠিক আছে তারপর পরে আমি প্রোটিনে আসতেছি কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেকগুলোর মধ্যে প্রোটিন প্লাস কার্ব থাকতে পারে অনেকটার মধ্যে প্রোটিন প্লাস কার্ব প্লাস ফ্যাট থাকতে পারে প্রত্যেকটার মধ্যে ফ্যাট আছে কিন্তু কোনোটাতে কার্ব আছে কোন তাহলে এগুলোও কিন্তু আমার মূল ক্যালকুলেশানে চলে আসবে কারণ কি প্রোটিনের ক্যালকুলেশানে চলে আসবে কার্বাইটাকুলেশান এভাবে করেও কম্প্রিহেন্সিভ একটা মানে প্ল্যান বানাতে হবে এখানে আরেকটা কথা টু টিএসপি বাটার যদি টু পয়েন্ট ফাইভ টিএসপি যদি খাই তাহলে টেন গ্রামের মতো ফ্যাট টু টিএসি এম সি টি অয়েল আমি তো দিনে এম সিটি অয়েল হচ্ছে যে আমার খুব জরুরি কেটোর ক্ষেত্রে আমি এমসিটি অয়েল নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাবো এটা খুব ভালো একটা ফ্যাটের উৎস কেন এটা ভালো এটা কীভাবে খেতে হবে এগুলো আমি বানাবো কিন্তু টু টিএসপি এতে টেন গ্রাম ফ্যাট একইভাবে টু 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 পয়েন্ট ফাইভ হবে মনে এটা টু পয়েন্ট ফাইভ টিএসপি মে মেয়নিসের মধ্যে নাকি টু টিএসপির মধ্যে পাঁচ গ্রাম ফ্যাট আছে তারপর টু থেকে টু পয়েন্ট ফাইভ কুকিং অয়েলের মধ্যে যেমন আমরা যাই খাই না কেন সেটা তো অবশ্যই তেল দিয়ে হয় যে কোনো সবজি মাংস মাছ যাই খাই এগুলোই তো খাই না কি এগুলোর মধ্যে তেল ছাড়া তো কখনও রান্না হয় না তাহলে দিনে একটা অ্যাভারেজ মানুষ দু থেকে আড়াই বা তিন চামচ তেল খায় বলে এই ধরনের তথ্য পাওয়া যায় তাহলে আমি ওখান থেকেও কিন্তু টেন গ্রাম ফ্যাট খাচ্ছি কিন্তু এই যে তেলটা এটা কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট আমরা যে সয়াবিন তেল খাই এটা শরীরের জন্য খারাপ তো ভালো কোয়ালিটির এই জন্য জাহাঙ্গীর কবি স্যার ওনার বিভিন্ন ইয়েতে ভার্জিন অয়েলের কথা বলছে আমি অয়েল নিয়ে সম্পূর্ণ ভিডিও করবো ওখানে আপনারা বুঝবেন যে কেমনে কোন অয়েল ভালো কোন অয়েল খারাপ কিন্তু এখানে আমরা কথা হচ্ছে যে অয়েলই খাই না কেন এটা নর্মালি টু থেকে টু পয়েন্ট টেবিল স্পুন খেলে সেটা দশ গ্রামের বেশি ফ্যাট থাকে ঠিক আছে আচ্ছা তাও কোয়ালিটির ব্যাপারটা অন্যরকম সয়াবিন তেল খুব খারাপ এক্সট্রা ভার্জিন অয়েল খুব ইয়ে কিন্তু ফ্যাট কিন্তু একই পরিমাণে আছে আচ্ছা যাও এবার হাফ কাপ কোকোনাট মিন মানে কোকোনাটের যে সাদা নারকেলের যে সাদা পার্টটা আছে সেটার মধ্যেও কিন্তু পনেরো গ্রাম হাফ কাপ নিতে হবে কিন্তু তাহলে কিন্তু পনেরো গ্রাম ফ্যাট আছে যদি ওগুলোর মধ্যে সুগার টুগারও আছে তাও তো আমার মিলাইয়ে করতে হবে আমি সুগার মানে একদম সাদা চিনি খাবো না কিন্তু অনেক কিছুর মধ্যে সুগার যেটার মধ্যে খুব বেশি সুগার বা কাঠ থাকে ওই ফ্রুট আমি খাবো না কিন্তু অনেক কিছু হালকা হালকা সুগার থাকতে পারে ওইটা আমি তো অমিট করতে পারবো না তাহলে তো কিছুই খেতে পারবো না ঠিক আছে আচ্ছা এরপর আমি একটা জিনিস বলতেছি যেমন ফোর পিস যদি রুই মাছ এখানে জাতীয় মাছ যদি খায় তাহলে আমি কাঠ জাতীয় নিউট্রিশিয়ানে সেটা দেখতেছি যেমন এটা হচ্ছে কার্ব জাতীয় ইয়ের নিউট্রিশিয়ান রুই মাছ এগুলো ডিরেক্ট গুগলে অনেক সময় পাওয়া যায় না বাংলাদেশি মাছগুলারই এক সমস্যা বাংলাদেশি যে কোনো খাবারেও নিউট্রিশন পাওয়া অনেক কষ্ট তো আমি খুঁজে পাইছি যে জাতীয় মাছ এখানে দেখা যাচ্ছে ছয় গ্রাম ফ্যাট একশো গ্রামে তাহলে সেই হিসাবে আমি হিসাব করে দেখছি যে আমার ফোর পিস যদি আমি খাই তাহলে কিন্তু আমার প্রায় এইখানে পনেরো গ্রামের মতো ফ্যাট হচ্ছে আর ফোর পিস যদি চিকেন খাই তাহলে আমার পঁচিশ গ্রামের মতো ফ্যাট হচ্ছে তাহলে এত কিছু আমি অ্যাড করে মাত্র একশো গ্রাম ফ্যাট পেলাম হ্যাঁ তাও আবার অনেকে আমাকে বলবে ফোর পিস মাছ খাওয়া ফোর পিস চিকেন খাওয়া আসলে আপনাদের এখানে বুঝতে হবে এটা তো আপনার পুরা দিনের খাওয়া এটা আমি এক বেলায় বলছি না কোনোবেলায় আপনি চার পিস মাছ খান কোনোবেলায় আপনি চার পিস মুরগি খান মিডিয়াম বলতে কী পঞ্চাশ গ্রামের মতো আর পঞ্চাশ গ্রামের মতো মাছ পঞ্চাশ গ্রামের দিয়ে চারটা মানে দুশো গ্রামের মতো হিসাব করছি আর কি আমি এটার পরিমাণটা আমার এই কেমন হবে সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন এখানের মধ্যে এখানে পঞ্চাশ গ্রাম আমার মাংস এই যে পঞ্চাশ গ্রাম আমার ইয়ে আছে এখানে চিকেন আছে হ্যাঁ আমি ওয়েটেড নিয়ে আরেকটা ভিডিও আছে ওইটা দেখতে পারেন কিভাবে মাপতে হবে আর এখান মধ্যে এই যে রুই মাছটা এখানে প্রায় বাহাত্তর গ্রাম তা এর চেয়ে ছোটো যদি আমি চারটে টুকরা খাই তাও কিন্তু আমার এখানের মধ্যে এই পনেরো গ্রামের মতো ফ্যাট হচ্ছে ঠিক আছে তাহলে অনেকে বলবে এতগুলা খাওয়া এই খাওয়া খেয়েও তো আমার একশো পনেরো গ্রাম এখনও একশো তিরিশ হয়নি কিন্তু আমার আরও বাড়াতে হবে ঠিক আছে কিন্তু আমার এই মাছ আর মাংস এত জরুরি কেন এটা প্রোটিনের কারণে আমি যে এইগুলো খাবো এর সাথে আমার প্রোটিনেরটাও তো আমার টার্গেট আছে আমার ঠিক আছে ফ্যাটের টার্গেট ওয়ান থেকে ওয়ান ফর্টি কিন্তু ও তো ওয়ান টোয়েন্টি গ্রাম আমার নিতে হবে আমার এখানে মনে রাখতে হবে আমি কিন্তু কার্বোহাইড্রেট খাচ্ছি না সুতরাং এর বিকল্প উপায়ে শরীরে যেন শক্তি থাকে এটা আমার নিতে হবে আমি কিন্তু ভাত রুটি কিছুই খাচ্ছি না তো আমার পেটটা ভরাতে হবে না বা আমার শরীরটা শক্তি পেতে হবে নাহলে তো কাজ করবে না ঠিক আছে এই জন্য আমার তাহলে মাছ মাংস এগুলো কিন্তু ইয়ে না আমার দেখতে হবে তাহলে কি আমি যদি মাছ মাংস আমি জাতীয় এটা আবার দেখি যদি একটা রুই মাছ বলি এখানে ফ্যাট আছে একশো গ্রামে ছয় গ্রাম না কিন্তু কিন্তু আমার প্রোটিন আছে কিন্তু আঠারো গ্রাম ঠিক আছে তাহলে দুশো গ্রাম খেয়ে ফেলেই কিন্তু ছত্রিশ গ্রামের মতো প্রোটিন পেয়ে যাচ্ছি হ্যাঁ একইভাবে আমি এটা হচ্ছে চিকেনের নিউট্রিশান ফ্যাক্ট চিকেনের নিউট্রিশান ফ্যাক্টটা দেখবো একশো গ্রামের মধ্যে হ্যাঁ প্রতি একশো গ্রামে ফ্যাট আছে হচ্ছে চোদ্দো গ্রাম তাহলে চিকেনের রুই মাছের চেয়ে একটু বেশি আছে তাই না ফ্যাট অনেক বেশি আছে আর প্রোটিন আছে সাতাশ গ্রাম তাহলে এইটাও তো আমার নিতে হবে আমি তো প্রোটিন ছাড়াও তো প্রোটিনেরও তো আমার একটা টার্গেট আছে তাই না এইটা তাহলে এই জন্য আমাদের এগুলো কেটোর মধ্যে এগুলো কিন্তু খেতে হবে নাহলে কিন্তু আমার রিকোয়ারমেন্ট প্রোটিন আর ফ্যাটের রিকোয়ারমেন্ট কিন্তু আমার পূরণ হবে না এটা আমার মনে রাখতে হবে ঠিক আছে আর এখান মধ্যে সবচেয়ে অন্যতম যেটা বেশি ইয়ে হয় সেটা হচ্ছে যেমন রেড মিটগুলোতে যেমন আমি মাটন মাটন মাটনের মধ্যে আমি যদি টুয়েলভ পিস স্মল মাটন বলতে বুঝেছি খুব ছোটো ছোটো খুব ছোট ছোট হচ্ছে আমার মাটন ছোট ছোট আমরা মাটন করে ভুনা করে রাঁধি না মানে ইয়েটা খাসিটা ছাগলের মধ্যে কিন্তু আবার অত ফ্যাট নেই কিন্তু খাসির মধ্যে ফ্যাট আছে ঠিক আছে তাহলে স্মল পিস মানে ছয় গ্রামের খাসি ছয় গ্রামের খাসি কেমন হয় আমার ওয়েটের ভিডিওটার মধ্যে আমার আছে ওখানে দেখে নিতে পারেন ছোটো ছোটো পিস একদম ছোটো পিসের মধ্যে যদি বারোটা খাই তাহলে পঁচিশ গ্রাম কিন্তু ফ্যাট পেয়ে যাচ্ছে এবং সে সাথে সাথে আমি প্রোটিনও পেয়ে যাব তাহলে আমার মাছ মাংস খাসি এগুলো কিন্তু খেতে হবে নাহলে কিন্তু আমার জিনিসটা ফুলফিন হবে না তাহলে আমি উপরের যে হিসাবটা দেখাইছিলাম এটার মধ্যে কয়েকটা জিনিস যেমন মেউনি তারপর হচ্ছে আমার এখান মধ্যে এই ধরনের এমসিটি সিটি অয়েল বাটার আলমন্ড এগুলো ভাগে ভাগে দিনে আমি তিন তিনবেলা খেলে বেলায় ভাগ করে দিনে আমি দুই বেলা খেলে দুইবেলা আমি ভাগ করে খাবো ঠিক আছে এর বেশি কিন্তু এখনও কিন্তু আমার একশো পনেরো গ্রাম তাহলে আমার বাড়াতে হবে এখানেও আমি সাপোজ আমি দুইটা একের জায়গায় তিনটা এক খেতে পারি জাহাঙ্গীর কবির সার দিনে ছয়টা এক খেলেও কোনো প্রবলেম নেই বলছে নাকি চারটা মনে হয় চারটা খেলেও প্রবলেম নেই তাহলে আমি খাবো সমস্যা কি তারপর হচ্ছে মধ্যে আমি সাপোজ এখানে অন্য কিছু এভাবে বাড়িয়ে কিছুটা আরও কিছু ফল আছে যেগুলো একশো পনেরো গ্রামে আমি ধরি নিই আরও কিছু জিনিস এগুলো সব অ্যাড করলে আমার এটা ইজিলি একশো তিরিশ গ্রাম চল্লিশ গ্রামে নেওয়া যেমন ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ টিএসপি মাত্র দেড় চামচ পিনাট বাটার খেলে পাঁচ গ্রাম ফ্যাট পাই তা আমি তিন চামচ তো ইজিলি খেতে পারি তাহলে এখানেও দশ গ্রাম চলে আসবে তাহলে আমি যেটা হিসাবের জন্য ফোর টিএসপি চিজ আমি যদি চিজ তারপর ভাজিটা আমি চিজ দিয়ে করি খুব টেস্ট লাগে কিন্তু বা চিজ দিয়ে যদি কিছু খাই কিন্তু ভালো চিজ হতে হবে আমি বারবার বলছি এটা সবাই বলে কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট আমি ডেইরি প্রোডাক্টসগুলো নিয়ে একটা ভিডিও করবো যে মাখন আমার মাখন বলি বা চিজ পনির যাই বলি না কেন এলা সব বিদেশের ওরা বলে গ্রাস ফেট গরু থেকে মানে যারা গ্রাস খাইছে এ ধরনের গরু যেন খর খুঁড়া এগুলোর মধ্যে তেমন একটা ইয়ে নেই এ ধরনের ইয়ে হলে সবচেয়ে ভালো তা আমি যদি না পাই তাহলে আর কী করবো আর ঘরে বানানো হলে সবচেয়ে ভালো এগুলো প্রত্যেকটা জিনিস ঘরে বানানো যায় পিনাট বাটার বাটার চিজ সবই ঘরে বানানো যায় তাহলে আচ্ছা না হলে বাজার থেকেই যা পারবো খেতে হবে কিছু তো করার নেই আচ্ছা ফোর টিএসি চিজ খেল থ্রি টিএসপি মেয়োনিস মেওনিস কিন্তু ইজিলি ঘরে পাওয়া যায় বাজারে যেসব মেয়োনিস পাওয়া যায় ওগুলোর মধ্যে কিন্তু চিনি থাকে সুতরাং ওগুলো অত একটা পারফেক্ট হবে না তাহলে বাজার একদম ইজি আধা ঘন্টার মধ্যে বানানো যায় মেওনিস এটা ইউটিউবে সার্চ দিলে সবার বিরিয়া একই শুধু ওখানে চিনিটা বাদ দিতে হবে তেলটা ভালো দিতে হবে তাহলে এটা কেটো ফ্রেন্ডলি হবে তাহলে এখানে টেন গ্রাম ফ্যাট কিন্তু এখানে পাচ্ছি টুয়েলভ পিস মাটনের আগেই বলছিলাম মাটনের হিসেবটা কিন্তু আমি এখানে দিইনি তাহলে কখনও মান মানে এখান পর্যন্ত আমি হিসাবটা একশো পনেরো গ্রাম করছিলাম আর কিন্তু কখনও মাছের জায়গায় আমি খাসি খেতে পারি খাসি কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু নিয়মিত খেতে হবে নাহলে কিন্তু প্রোটিন ফ্যাট এগুলোর ইয়েটা পূর্ণ হবে না তারপর এখানে এক মাছের বড় বড় টুকরা আছে না বড় বড় ইলিশ মাছের টুকরা টুকরা এগুলো একটা ষাট গ্রামের মতো বা পঞ্চাশ গ্রামের একটা মধ্যে পাঁচ গ্রাম ফ্যাট থাকে তাই এই হচ্ছে আমার মোটামুটি বাংলাদেশি হিসাব করে আমার জন্য বানানো একটা ইয়ে যেন আমি একশো তিরিশ গ্রামের আশেপাশে থাকতে পারি এটা আপনাদেরও কাজে লাগবে তাহলে এইভাবে করে মিলিয়ে আমরা সবগুলো খাবার খাবো তাহলে আমাদের ফ্যাটের প্রোটিনের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তো আগেই বলছি যে অনলি সবজি থেকে নিয়ে ফ্যাট প্রোটিন আর ইয়েটা একটা মোটামুটি একটা ব্যালেন্সে রাখা যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে